বর্তমান সময়ে আমাদের মাঝে প্রচলিত যে ফিতরাতের ধারণা আছে সেখানে আমরা প্রায় সবাই একটি জায়গায় ভুল করে থাকি। সেটি হচ্ছে আমরা ফিতরাত বলতে বুঝি এমন কিছু যা মানুষ করতে চায়। কিন্তু আসলে ফিতরাত বলতে কী বোঝায়, ইসলাম ফিতরাত বলতে কী বোঝানো হয়েছে, ইসলামকে ফিতরাতের ধর্ম বলতে কী বোঝানো হয়েছে, এই বিষয়গুলো আমরা প্রায়ই ভুল করে থাকি। তাই চলুন আজকে আমরা জানার চেষ্টা করি ইসলামে ফিতরাতের ধারণা কী। ইসলামী ইতিহাসের প্রথম জামানাতে মুতাজিলাদের মতো যে কালামি ও দার্শনিক ভ্রান্তির আত্মপ্রকাশ হয়েছিল সেটা মুসলিম দুনিয়ায় ব্রিটিশ উপনিবেশের পর আধুনিকতাবাদীদের মাধ্যমে পুনরায় প্রাদুর্ভাব হয়েছে, যাদেরকে আমরা নব্য মুতাজিলি বলতে পারি। উভয় গোষ্ঠীর মাঝে পদ্ধতিগতভাবে এক আশ্চর্যজনক মিল আছে, তবে তাদের আলোচনায় কিছুটা পার্থক্য আছে। নব্য মুতাজিলিদের মৌলিক ভ্রান্তি হল তারা শরিয়াতকে মাপকাঠি না মেনে অন্যান্য ভ্যালিউ এবং ধারণাকে বিধান গ্রহণের মাপকাঠি হিসেবে মানতে বেশি আগ্রহী। সেই ভ্যালিউ কিংবা ধারণাগুলোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফিতরাতে ইসলামী, মানুষের স্বভাবজাত প্রকৃতি। আমরা অনেককে বলতে শুনি যে ইসলাম মানুষের সহজাত ধর্ম, দিনের প্রতিটি বিষয় মানুষের ফিতরাতের মুয়াফিক বা অনুগামী হয়। অমুক কথা কিংবা কাজ শরীয়ত হতেই পারে না, কারণ তা ফিতরাতে ইসলামের সাথে সাংঘর্ষিক। অথচ ইসলাম মানুষের ফিতরাতি ধর্ম। এই কথাগুলোর দুইটি অর্থ হতে পারে। একটি হলো ফিতরাতে ইসলামী পৃথক কোনো মাপকাঠি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা ইসলামের বিধান আর কোনটা ইসলামের বিধান না। আরেকটা অর্থ হচ্ছে ইসলাম মানুষের সহজাত ধর্ম হওয়ার মানে হল ইসলামী মানুষের ফিতরাত। শরীয়তের বিধানগুলোই বলে দেবে কোনটি ফিতরাত আর কোনটি ফিতরাত না। মানুষের ফিতরাতকে ঠিক করে দেওয়ার আর কোনো মাপকাঠি নেই। দ্বিতীয় মর্মটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে দাঁড় করানো যায়, কিন্তু পূর্বে উল্লেখিত বক্তব্যের বাহ্যিক অর্থ প্রথমটি সহজভাবে বোঝা যায়। আর এটি খুবই মারাত্মক বিষয় এবং দুঃখজনক হলেও সত্য, এই অর্থটি ব্যাপকভাবে গ্রহণ করা হয়, যার ফলাফল হল ইসলামকে মানুষের ফিতরাতের অনুগামী হতে হবে। এটি সুস্পষ্ট ভ্রান্তি। ফিতরাতকে পৃথক এবং শরীয়তের বাইরে কোনো মাপকাঠি মেনে নেওয়ার পর মূল সমস্যা এবং প্রশ্ন হল যে ফিতরাতের মাধ্যমে আমরা উহিকে চ্যালেঞ্জ করছি সেটার কন্টেন্ট কী এবং তার ইলম আমরা কিভাবে অর্জন করতে পারব। এখন যদি আমরা দাবি করি শরীয়ত ছাড়া অন্য কোনো মাধ্যমে আমাদের ফিতরাতের জ্ঞান লাভ হয়েছে, তাহলে প্রকারান্তরে আমরা অন্য কোনো শিক্ষাকে উহির উপর প্রাধান্য দিচ্ছি। আধুনিক দর্শনশাস্ত্রের প্রতিটি ছাত্রের কাছে এই বিষয়টি স্পষ্ট যে পুরো মানব সভ্যতার মাঝে এমন কিছু নেই যার মাধ্যমে ফিতরাতে ইসলামীকে জানা যেতে পারে। উহি ছাড়া মানুষের জ্ঞান লাভের উপায়গুলোর মাঝে এমন কোনো সুনিশ্চিত পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা মানুষের নফসকে পর্যবেক্ষণ করে ওই প্রশ্নের উত্তর দিতে পারব যে মানুষের ফিতরাত কী। এই জন্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে মানুষের ফিতরাত সেটাই যেটা ইসলাম বলেছে। ইসলাম যে বিষয়ে নির্দেশ দিয়েছে সেটাই মানুষের ফিতরাতের চাহিদা। যেমন ইসলাম আমাদের দাঁড়িয়ে রাখার নির্দেশ দিয়েছে, এটাই হলো ফিতরাত। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই তার ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফিতরাতে ইসলাম ভিন্ন কিছু নয় যে সেটাকে ধর্মের বাহিরের বিষয় ভাবতে হবে এবং এর মাধ্যমে বৈধ অবৈধ ঠিক করতে হবে। ফিতরাতকে জানার জন্যে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। সুতরাং যদি প্রশ্ন করা হয় মানুষের ফিতরাত কী, তাহলে উত্তর হবে ইসলাম। আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে যে পৃথিবীতে কোনো প্রাকৃতিক বিধান নেই, যেমনটা সোশ্যাল সায়েন্সগুলো দাবি করে। পৃথিবীতে দুই ধরনের বিধান আছে, এক যা আল্লাহ রচনা করেন, দুই যা মানুষ রচনা করেন। যেভাবে আল্লাহ তাআলা প্রকৃতির স্বাভাবিক নিয়ম দিয়ে রেখেছেন, তেমনি তিনি মানুষের দৃষ্টিভঙ্গির এক ফিতরাত রূপ শরীয়তের মাধ্যমে প্রদান করেছেন। এই বিধানগুলো এমন নয় যে অভিজ্ঞতা কিংবা বিবেকের আলোকে গ্রহণ করা হবে, এমন সম্ভাবনাকে মেনে নেয়া মূলত নবুয়তকে অস্বীকার করা। আল্লাহর নাজিলকৃত বিধানের বাহিরে মানব জীবনের জন্য যেসব বিধান স্বয়ং মানুষ তৈরি করেছে সেটা অবাধ্যতা এবং প্রকৃতি বিরোধী, কখনোই তা ফিতরাত নয়। সুতরাং ফিতরাতে সালিহা তথা বিশুদ্ধ সেটাই যেটা ইসলামী বিধান ও চাহিদা মোতাবেক হবে। যে ব্যক্তি ইসলামী বিষয়গুলোকে নিজ ফিতরাত ও মেজাজের পরিপন্থী মনে করবে, প্রকৃতপক্ষে সে গাইরে সালিহা তথা বিকৃত ফিতরাতে আক্রান্ত। এমন ফিতরাতকেই তাজকিয়ার হুকুম দেওয়া হয়েছে, যেন সেই ফিতরাত আল্লাহ ও তার রাসুলের অনুগামী হয়ে যায়। যেমন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের নফস আমার আনিত শরিয়াতের অনুগামী না হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেটাই আল্লাহর ফিতরাত কিংবা প্রকৃতি যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন।
কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। أسألك العافية.